জল আগুন নেভায়, সেই জলই আগুন ধরালো সবজির বাজার একেবারে আগুন। গত সপ্তাহে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পর সবজি কিনতে গেলে হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। সপ্তাহখানেক আগে যা দাম ছিল তাই সোমবার বেড়ে দ্বিগুণ অথবা তারও বেশি। দিন সাতেক আগে যে পটলের দাম ছিল কেজিতে 30 টাকা তা বেড়ে 60, ঢেঁড়স 30 থেকে লাফিয়ে 50, 1 কেজি ঝিঙের দামও 30 টাকা থেকে বেড়ে 50। সপ্তাহখানেক আগেও যে ক্যাপসিকাম ছিল 100 তার দাম এখন দ্বিগুণ 200। লঙ্কার ঝালও বেড়েছে মারাত্মক, কয়েকদিন আগে ছিল 50 টাকা কেজি, এখন 120 টাকা। সবজির দাম, সবজি বাড়িতে সবাইকেই খেতে হয়, দামটা যেভাবে বেড়েছে সমস্যা তো হবেই। যেসব মালগুলো আগে 40 টাকা ছিল সেসব মালগুলো এখন বেড়ে 60 টাকা কিলো হয়ে গেছে। কেন এতটা বাড়লো, কেন কি সমস্যা তো আমাদের বেশি দেখা দিচ্ছে যে এত দাম আমরা কি করে বেচবো। সবজিতে ছ্যাঁকা আর কাঁদাচ্ছে পেঁয়াজ। সপ্তাহখানেক আগে 1 কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছিল 20 থেকে 22 টাকায়, এখন তারই দাম বেড়ে 40 থেকে 50 টাকা। নিম্নচাপের বৃষ্টি ভাসালো আর আগুন ধরালো মধ্যবিত্তের রান্নাঘরে। সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ।